পেহেলগাঁও স্বপ্নে তুলে দিয়ে আঁকা যেন উপত্যকা। যেদিকে দু চোখ যায় হিমালয়ের তুষারাবৃত পাহাড়, আর অন্যদিকে সবুজ প্রান্তর। কোথাও আখরোট ও আপেলের বাগান, তো কোথাও রয়েছে জাফরানের ক্ষেত, আর তার সঙ্গে তো রয়েছে রং বেরঙের ফুলের বাগান। কাশ্মীর যে পৃথিবীর স্বর্গ সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই স্বর্গেরই অন্তর্গত পেহেলগাঁও। ফার, পাইন, উইলো, চিনার গাছে ঢাকা কাশ্মীরের প্রথম গ্রাম অর্থাৎ পেহেলগাঁও। আমরা এখন যাচ্ছি গ্রামের পথে। ঠান্ডা প্রচণ্ড, মানে আমরা সবচেয়ে বেশি ঠান্ডা পেয়েছি হয়তো এই পেহেলগাঁওয়ে এসেই। কাল রাত থেকে মাইনাস টেম্পারেচার আছে, আজকে একটু রোদ উঠেছে, কিন্তু কনকনে হাওয়া অ্যান্ড কনকনে ঠান্ডা। আর আমি বরফ দেখাচ্ছি, এই যে কাল আগের দিন বরফগুলো সব পড়েছে। বন্ধুরা, আগের পর্বে আপনারা দেখেছেন গুলমার্গের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যতা এবং তার সাথে গন্ডোলা কেবল রাইডের অভিজ্ঞতা। এই পর্বে আপনারা দেখতে চলেছেন পেহেলগাঁওয়ের অকল্পনীয় সৌন্দর্যতা। তাই এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। শ্রীনগর থেকে প্রায় ৫৭ কিলোমিটার অতিক্রম করেই পেয়ে যাবেন এই গ্রাম, যার নাম পেহেলগাঁও। আমি আগেই বলেছি, আমরা যে রাস্তা ধরে বন্ধুরা যাচ্ছি তার দুধারে রয়েছে সারি সারি আপেল বাগান। No ice, no sugar, no water. एक केमिकल के बगैर होता है। ये आपका पूरा गार्डन पीछे ही है ना? एप्पल गार्डन इस साइड में है हमारा। अभी तो कुछ नहीं, सूखा है, बस आने वाला फूल है। एप्पल में फूल आए, अभी जुताई हो रहा है, सारा वो कर रहा है ना। हाँ। अभी अप्रैल में फूल आ जाएगा। এটা অ্যাপেল গার্ডেন, সামনে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর এখন গাছে কিছু নেই, তো এখন ভেতরে কিছু মাটি ঠিক করা হয়েছে, এটা হয়ে যাবে, এর মধ্যে অ্যাপেলে ফুল আসবে। ফ্রেন্ডস, পেহেলগাঁও যাওয়ার পথে এই রকম অ্যাপেল জুসের অনেক দোকান পাবেন, সেখান থেকে অ্যাপেল জুস টেস্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর চাইলে অ্যাপেল পিকেল এবং অ্যাপেল জ্যাম কিনে নিয়ে যেতে পারেন। ये नेचुरल चीज कभी नहीं मिली, ये नेचुरल है, इसमें कोई शुगर वगैरह कुछ नहीं। ये सेब है, ये सारे जो मोटे हैं ये सेब नहीं है, ये पत्ते हैं, ये भी पत्ते हैं, ये सेब है, ये भी सेब है। अच्छा, जो मोटा वाला है वही सेब है। প্রায় ৭,০০০ ফুট উঁচু এই গ্রাম থেকে মনে হচ্ছে যেন আকাশের রং এর চেয়ে সুন্দর নীল হতে পারে না। শান্ত নিরিবিলি পরিবেশ, আর পাশ দিয়ে কুলকুল করে বয়ে চলেছে লিডার নদী। এই খরস্রোতার শব্দ আমাদের মনকে ছুঁয়ে যাচ্ছে। দূরে নীল আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছে তুষারাবৃত পীরপাঞ্জাল, যা দেখে আমাদের মনে হচ্ছে যেন খরস্রোতার লিডার নদী গিয়ে মিশেছে লিঞ্চে আকাশে। শ্রীনগর থেকে পেহেলগাঁও গাড়ি ভাড়া পড়বে ২,০০০ টাকা থেকে ৩,০০০ টাকা। আমাদের পেহেলগাঁও পৌঁছতে রাত হয়ে যাওয়ার জন্যে মার্কেট প্লেস সব বন্ধ হয়ে গিয়েছিল, তাই আপনারা যদি আসেন তাহলে মার্কেট ভিজিট করতে কিন্তু একদমই ভুলবেন না। ফ্রেন্ডস, আমরা পেহেলগাঁওয়ে এসে গেছি। কালকে রাত্রিবেলায় এসেছি, রাত্রির জন্য আমরা তোমাদেরকে কিছু দেখাতে পারিনি, কারণ কালকে এমনিতেও প্রচণ্ড ঠান্ডা ছিল, মাইনাসে ছিল, আর প্রচুর অন্ধকার ছিল। ওই জন্য কালকে আমরা ভিডিও করতে পারিনি। তো আজকে তোমাদের মর্নিংয়ে ভিডিও দেখাচ্ছি। এখনও এখানে টেম্পারেচার 2-তে আছে, তো খুবই ঠান্ডা, তার মধ্যে চেষ্টা করছি যতটা পারি দেখানোর। তো চলো দেখা যাক। আমাদের এটা আমাদের হোটেল, কারণ পুরো হোটেলটা ভেতরে ইন্টেরিয়রশিপ খুব ভালো। আমি তার ভেতরে কীরকম ইন্টেরিয়রশিপ তার একটা ভিডিও আমি পরে দিয়ে দেবো। আর আমাদের এখানে কোনো কষ্ট হচ্ছে না, কারণ এখানে বাইরে যতই ঠান্ডা করতাম হোটেল প্রচণ্ড ওয়ার্ম, আর তার সাথে হচ্ছে সবসময় হট ওয়াটার এবং কোল্ড ওয়াটার দুটোই পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে কাশ্মীরি বিস্কিট, নাম আমার জানা নেই। নামটা নেম হোয়াট ইজ নেম? বিস্কুট। বিস্কুট, হ্যাঁ বিস্কিট पता है, বাট নাম इसको बोलते हैं बिस्किट। बिस्किट, আচ্ছা এটাকে বলে বিস্কিট। আর এটা কেক, আর এটা হচ্ছে কাশ্মীরি কেক। वो क्या है? इसको बोलते हैं बकेट खाई। बकेट खाई, अच्छा बकेट खाईनी। हां, उसको बोलते हैं क्रिप। क्रिप, हां क्रिप। अच्छा, তো যখনই আমরা এইখানে আসবে, এই দাদার দোকান আছে এখানে, এসে এসে এই দোকানে সব কিছু পেয়ে, সব কিছু এখানে আছে মোটামুটি, যা আমাদের কলকাতার মধ্যে থাকে। পেস্ট, ব্রাশ, তেল, অয়েল, চা পাত্তি, থামস আপ, কোল্ড ড্রিঙ্কস, দুধ সবই আছে। আমরা এখন যাচ্ছি গ্রামের পথে, মানে যাচ্ছি আমরা গ্রামের পথে, একটু গ্রাম দেখতে যাচ্ছি। যে কি বলি, ঠান্ডা প্রচণ্ড, মানে আমরা সবচেয়ে বেশি ঠান্ডা পেয়েছি হয়তো এই পেহেলগামে এসেই। কাল রাত থেকে মাইনাস টেম্পারেচার আছে, আজকে একটু রোদ উঠেছে, কিন্তু কনকনে হাওয়া অ্যান্ড কনকনে ঠান্ডা। আর আমি বরফ দেখাচ্ছি, এই যে কাল আগের দিন বরফগুলো সব পড়েছে। কালকে মাইনাস টেম্পারেচার ছিল এখানে, আর তার সাথে অন্ধকার থাকার কারণে আমি কোনো ভিডিও বা ব্লগ আনতে পারিনি, সরি তাই জন্য। কারণ ইলেকট্রিসিটি ছিল, এবার আমাদের শরীরও দিচ্ছিল, কারণ কালকে প্রচণ্ড ঠান্ডা ছিল। তাই আজকে সকালবেলা উঠেই আমাদের ভিউয়ারদের তো দেখাতে হবেই। তবে এই পেহেলগাঁওয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য একদিন যথেষ্ট নয়, এই পরিবেশের মজা নেওয়ার জন্য কম করে এখানে 3 দিন কাটাতে হবে। থাকার জন্য অনেক হোটেলও রয়েছে। হোটেলের বিছানায় শুয়ে শুয়ে দেখা ঝরে যাওয়া চিনার পাতা আর লিডার নদীর শব্দ এমনিও আপনাকে এই জায়গা ছেড়ে যেতে দেবে না। শীতকালে যেমন দেখছেন তুষারে ঢাকা পেহেলগাঁওয়ের সৌন্দর্যতা, তেমনই গ্রীষ্মকালে চিরসবুজের সমারোহ দেখা যায়, যা আপনাদের মনকে কেড়ে নিতে বাধ্য। পেহেলগাঁওয়ের কাছেই রয়েছে আরও কোলহাই গ্লেসিয়ার, লিডার ভয়েস, তারশাল লেকের মতন একাধিক দর্শনীয় স্থান। हम तो यहाँ पे 2 दिन हैं, बहुत अच्छा लगा। तो आप एक बार बोल दीजिए यहाँ का रूम रेंट कैसा है? यहाँ का रूम रेंट सीज़न के हिसाब से रहता है, जैसा सीज़न रहता है वैसा रूम रेंट रहता है। अभी का यहाँ पे है 3,000, 3,500, 4,000 चल रहा है अभी, ठीक है ना। एसी या विदाउट एसी वो रूम भी अवेलेबल है यहाँ पे, भी ले सकते हैं आप। अगर कोई गर्मी का टाइम में आएंगे मतलब समर वैकेशन में, तभी कितना रूम रेंट चलेगा? तो तकरीबन सेम ही होगा। सेम ही होगा। हेलो फ्रेंड्स, আমরা পহেলগামে এসে পৌঁছে গেছি। তো তোমাদেরকে দেখাই যে আমরা কিরকম হোটেলে আছি আর কিরকম রুমে থাকছি। খুব সুন্দর। আমরা ফার্স্টেই মানে রুমে ঢুকছি, রুমটা তোমাদেরকেও শেয়ার করছি কিরকম রুম, তোমরাও যাতে এসে নেক্সট টাইম থাকতে পারো। সব ডিটেলসও আমরা দিয়ে দেবো, কিভাবে আমরা বুকিং করেছি, কত রেট, খাবার দাবার কিরকম, সবই আমরা বলে দেবো। তো চলো দেখা যাক রুমটা কিরকম। এখানে রুমটা পুরো কাঠের রুম, খুবই সুন্দর। এখানে একটা ড্রেসিং টেবিল টাইপের আছে, আয়নাও আছে। এখানে আলমারি আছে, আলমারিতে ট্রলি ব্যাগ বা তোমাদের যা জিনিসপত্র আছে সেগুলো রাখার স্পেস আছে। স্পেসটা অনেকটাই বড়। ইলেকট্রিক কেটলি একটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে টিভি, দেখতেই পাচ্ছ। দেন দুটো চেয়ার, টেবিল, দুটো গ্লাস দেওয়া আছে। এটা হচ্ছে বেড। বেডের মধ্যে দুটো টাওয়ালও দেওয়া হয়েছে আমাদের। বেডের মধ্যে দুটো কম্বল দেওয়া হয়েছে, ডাবল কম্বল। এটা একটা আর এটা একটা। বালিশ আছে, কুশন আছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে। দেন বেড হিটারও আছে, তো তোমাদের কোনো অসুবিধাই হবে না। পরিষ্কার পরিচ্ছন্ন, ঠান্ডাও লাগবে না। পহেলগামে আজকে যে টেম্পারেচার, খুবই ঠান্ডা। এখানে আমরা মানে ঠান্ডাতে পাচ্ছি না, কিন্তু সেই হিসাবে রুমের টেম্পারেচার অনেক ভালো, মানে অনেক তোমাদের প্রবলেম হবে না কোনো। দেন নেক্সট হচ্ছে বেডে, যেহেতু বেড হিটার আছে, হিটারের জন্য তোমাদের কোনো প্রবলেম হবে না। বেড প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে হিটারের জন্য, তো খুবই ভালো। তোমরা চাইলে এখানে আসতেই পারো। এটা হচ্ছে হোটেল বোম্বে প্যালেস পহেলগামে। এখান থেকে রুম ভিউ আছে। রুম থেকে পুরো ভিউ দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, পুরো স্নোতে ভর্তি। আচ্ছা, বাথরুমটাও তোমাদেরকে দেখাই। বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। টোয়েন্টি ফোর আওয়ার্স হট ওয়াটার তোমরা পাবে, এর জন্য কোনো প্রবলেম নেই। গিজারও আছে, এখানে একটা মিরর আছে। ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই শেষ। খুব তাড়াতাড়ি ফিরে আসছি পহেলগামের আর একটি ভিডিও নিয়ে। তাই সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন স্যামি ব্লগস। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।